আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। সেই উবুন্তুর গল্প আর কতবার বলবো, ঠিক আছে অন্তত আরেকবার বলা যাক। উবুন্তু কথাটা অনেকে জানেন, অনেকে জানেন না। আফ্রিকায় এক ব্রিটিশ সাহেব এক গ্রামে গিয়ে দেখেন বেশ কিছু বাচ্চা ছেলে মেয়ে একসঙ্গে খেলছে। উনি তাদের শারীরিক দক্ষতা ইত্যাদি দেখার জন্য এক ব্যবস্থা করলেন। এক ঝুড়ি কমলা লেবু ছিল তার সঙ্গে। উনি বাচ্চাদের এক দূরত্বে দাঁড় করিয়ে বললেন, যখন বলবো তখন ছুটবে, আর যে সবচেয়ে আগে আসবে সে তার ইচ্ছে মতন যত খুশি কমলা লেবু নিতে পারবে, কিন্তু শর্ত হাতে করেই নিতে হবে। উনি ভালো করে বোঝানোর পরে বললেন, রেডি স্টেডি গো। বাচ্চারা একসঙ্গে হাত ধরে উবুন্তু উবুন্তু বলতে বলতে চলে গেল কমলা লেবু ঝুড়ির কাছে। তারপরে সবাই ভাগ করে খেলো। এটাই উবুন্তু। জুলু ভাষার এই শব্দের মানে তুমি আছো তাই আমি আছি। হ্যাঁ, সভ্যতার তথাকথিত সভ্যতার আলোর বাইরে থাকা সেই বাচ্চারা সাহেবকে সেদিন শিখিয়েছিল উবুন্তুর মানে। কোনো এক অমোঘ মুহূর্তে সিস্টেম বদলে যাবে, সমাজ পরিবর্তন হবে, সাম্য আসবে, প্রত্যেকে খেতে পাবে, কেউ এক পেট খিদে নিয়ে শুতে যাবে না, এমন এক দিনের কথা আগে অনেকেই বলতেন, বহু লোক বিশ্বাস করতেন। তারপর ক্রমে সে বিশ্বাস ক্ষীণ হয়ে পড়ল। এখনও আমি আশাবাদী, হতেই পারে, এ অনেক শতাব্দীর মনীষীর কাজ, কিন্তু সেই দিন আসবে। কিন্তু যতদিন সেই রাত্রির বৃন্ত থেকে ফুটন্ত এক সকালকে নামিয়ে না আনা হচ্ছে, ততদিন কি হবে সেটা ভারী কঠিন প্রশ্ন। বহু আগে এক দেশ জোড়া দুর্ভিক্ষের মাঝে বুদ্ধের সামনে এক ভিক্ষুণী জানিয়েছিলেন তার উপাচারের কথা। বলেছিলেন, আমার ভাণ্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। সেটাই বিষয় আজকে। মাসের খরচ সামলেও একটু পয়সা বাঁচে, তাহলে একটা কাজ করুন না, ভালো থাকবে। কোভিড অতিমারীর আতঙ্ক, বিপদে পড়লে মানুষ মানুষের কাছে গিয়ে দাঁড়ায়, পারস্পরিক সেই নৈকট্যই মানুষকে ভরসা যোগায় বিপদের দিনে। কিন্তু কোভিড অতিমারী ঠিক উল্টো শিক্ষা দিতে চেয়েছিল, যার পোশাকি নাম সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ বিপদগ্রস্ত মানুষের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এক কথায় আবহমানকাল সমাজবদ্ধ মানুষ যখন যুদ্ধবদ্ধ যাপনের পাঠ পেয়ে এসেছে, তা হঠাৎ তামাদি হয়ে গেল রাতারাতি। কোভিড অতিমারী মানুষে মানুষে দূরত্ব গড়ে দিয়েছিল, তবে এই সাময়িক প্রতিকূল পরিস্থিতির মধ্যেই ঘুরে দাঁড়াতে বেশি কালক্ষেপ করেনি মানব সমাজ। অতিমারী প্রত্যক্ষ পরোক্ষ প্রভাবে সমাজের প্রান্তিক শ্রেণীর একাংশ চরম সংকটে পড়েছিল। দুবেলা দুমঠো খাবার জোগাড় করাটাই কঠিন হয়ে উঠেছিল অতিমারীতে কাজ খোয়ানো মানুষজনের। রাজ্য সরকার 2021 সালে অক্টোবর মাসে বাংলায় কমিউনিটি কিচেন চালু করল, মাত্র 5 টাকার বিনিময়ে ডিম ভাত সহযোগে মধ্যাহ্নভোজ। মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পের নাম মা ক্যান্টিন। কলকাতায় তো বটেই, রাজ্যের একাধিক জেলার শহরে চালু হলো মা ক্যান্টিন। 5 টাকায় ডিম ও ভাত, একেবারে পেট চুক্তিতে ভাত। এখনো রাজ্যে 138টি মা ক্যান্টিন চালু রয়েছে, সরকারি ভর্তুকিতে চলছে। সরকারি হিসেব বলছে কলকাতার পুরো এলাকা অন্তর্গত মা ক্যান্টিনে মাসে গড়ে 9,2518 জন পেট ভরে খেয়ে থাকে। মাত্র 5 টাকায় এই মেনু, বুঝতে অসুবিধা হয় না? সরকারকে ভর্তুকি দিতে হয়, সেটা সরকারের দায়িত্ব। কিন্তু সামাজিক জীব হিসেবে, একজন দায়িত্বশীল সহনাগরিক হিসেবে আমরাও এই কর্মযজ্ঞে সামিল হতে পারি। কোভিড অতিমারী আমাদের অনেক নিকটজনকে দূরে ঠেলে দিয়েছে, এবার সেই কোভিডকালের অশিক্ষা ভুলে মানুষের হাতে হাত রাখার কাজ করতে পারা সম্ভব। মা ক্যান্টিন আমাদের সামনে সেই সুযোগ এনে দিয়েছে। কোনো সহনাগরিক নিজের সঞ্চয় থেকে মা ক্যান্টিনে একদিনের আর্থিক ব্যয়ভার স্বেচ্ছায় বহন করতে পারেন। এতে মানসিক শান্তির সঙ্গে সঙ্গে পারস্পরিক বেঁধে বেঁধে থাকার বার্তাও ছড়িয়ে পড়তে পারে সমাজে। সেই কোভিডের সময় কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন SFI, বিভিন্ন বাম সংগঠন কমিউনিটি কিচেন চালু করেছিল। বিভিন্ন মানুষের টাকা আর অন্যান্য সাহায্য নিয়ে, কখনো বিনামূল্যে, কখনো সামান্য টাকা নিয়ে অভুক্ত মানুষকে একবেলা খাবারের ব্যবস্থা করেছিল ছাত্র যুবরা। এ কাজ বহুকাল ধরেই করে আসছে শিখরা। গুরুদুয়ারার তরফে বিভিন্ন জায়গায় লঙ্গর খোলা হয়। সে ইউক্রেনে যুদ্ধের মাঝখানে, নেপালে ভূমিকম্পের মধ্যে, করোনার সময়ে একদল শিখ পুরুষ মহিলা খাবার নিয়ে হাজির সর্বত্র। তারাই তো সেদিনে পরিযায়ী শ্রমিকদের ভরসা ছিলেন। কত অজস্র মানুষ 3-4 দিন পরে সে লঙ্গরের ডাল আর রুটি পেয়ে কেঁদে ফেলেছিলেন, আমরা দেখেছি, দেখিয়েছি। 2021 এই অক্টোবর মাসে আমাদের রাজ্যে মা কিচেন চালু হয়েছিল। 5 টাকায় ডিম ভাত, কখনো সখনো একটু ডাল তরকারি ভাত,
সেটাই বা কম কি? যে দেশে 7.5 কোটি মানুষ প্রতিদিন না খেয়েই শুতে চায়, সেখানে 5 টাকাতে ডাল ভাতও তো যথেষ্ট। তারপর এই মা কিচেনের সংখ্যা বাড়তে থাকে, 7টা 8টা থেকে আজ 138টা জায়গায় মা কিচেন চলছে। সরকারি হিসেব বলছে এই শহর কলকাতার গড়ে 9,02,518 জন মানুষ প্রতি মাসে এই খাবার খান। গিয়ে দেখবেন কেবল সেই মুখটা যে আজ প্রথম এই জায়গায় হদিস পেয়েছে, সে তাকিয়ে তার মুখ দেখে যার হাতে খাবার, সেই মুখটাও পেয়ে যাবেন যে বড্ড দেরি করে ফেলেছে, খাবার শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই মাপের কমিউনিটি কিচেন আর কোনো রাজ্যে চলছে না, আমাদের রাজ্যে আজ 2.5 বছর চলছে। এখন সেই কিচেনে এক নতুন সংযোজন হয়েছে, আপনি এই 138টা কিচেনের যে কোনো একটাতে গিয়ে একদিনের খরচ দিয়ে সেদিনের খাবারের দায়িত্ব নিতে পারেন। সেটা আপনার মায়ের জন্মদিন হতে পারে, হতেই পারে আপনার সন্তানের জন্মদিন বা আপনাদের কোনো আনন্দের দিন। আপনার খাওয়া দাওয়া করার পরেও কিছুটা বাঁচে, শখ আহ্লাদের পরেও কিছুটা হাতে থাকে, আপনার সন্তানের ভালো স্কুল, তার বেড়ে ওঠার যাবতীয় খরচা মিটিয়েও আপনার পকেটে কিছু থাকে, তাহলে চলে যান না এই 138টা কিচেনের যে কোনো একটাতে, আপনার ইচ্ছের কথা জানান, সেই দিনে উপস্থিত থাকুন, আপনার মন ভালো হয়ে উঠবে, আপনার সন্তান উবুন্টু বলার প্রথম পাঠটা পড়ে ফেলবে, সে সমাজ বদল যবে হবে হোক, আপাতত অভুক্ত মানুষ খাবার পাক, আপাতত এক পেট খিদে নিয়ে আমার সহনাগরিক শুতে যাবে এমন লজ্জার সামনে আপনার ছোট্ট এই সিদ্ধান্ত আপনাকে একটু কম লজ্জিত করবে। আমরা কিছু মানুষের কাছে গিয়েছিলাম যারা এটুকু খরচ করতেই পারেন, তাদেরকে বলেছি সরকার কলকাতা শহর তার আশেপাশে 138টা মা কমিউনিটি কিচেন চালাচ্ছে, মানুষ 5 টাকাতে খাবার পাচ্ছে, আপনিও সেখানে কিছু টাকা দিয়ে একদিনের খাবারের দায়িত্ব নিতে পারেন। আপনারা কি এই সহযোগিতা করতে ইচ্ছুক? কত আর খরচ? 1,015 টাকা। শুনুন তারা কি বলেছে। এটা খুবই মহতি উদ্যোগ, এখন চেষ্টা করব, আমি কোনোদিন এইরকমভাবে ভাবিনি আর কি। অবশ্যই এটি সরকারের একটি খুবই ভালো উদ্যোগ, আমার মনে হয় প্রত্যেকটি মানুষেরই সরকারের পাশে দাঁড়ানো উচিত, যার যেরকম সামর্থ্য সেই দিয়ে হলেও সরকারের পাশে দাঁড়ানো উচিত। সেই রকম ইয়েতে যদি কোনো সময় ইয়ে হয় দরকার হলে যে যা সামর্থ্য অনুযায়ী হয়তো করলে ভালোই হয়, খারাপ তো হয় না কিছু। যদি এরকম কোনো সিস্টেম থেকে থাকে এই ধরনের ব্যাপার, কেউ যদি একদিনের জন্য খাওয়াতে চাইলো, এরকম বিভিন্ন মানুষজন যদি এগিয়ে আসে, নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ হবে। এত সুন্দর একটা এতে আমি কেন প্রতিটা মানে ওয়ার্ডে এক একটা লেন বাইজ যদি এটা হয় তাহলে মনে হয় আরও জিনিসটা আরও সুন্দর হবে। আমরা যারা সাধারণ মানুষ আছি, যেভাবে আমরা জীবনযাত্রায় অভ্যস্ত, তার জায়গায় যদি কিছু মানুষের হেল্প হয়ে যায়, কারণ ডাইরেক্টলি তো আমরা হেল্প করার মতো পজিশনে পৌঁছাতে পারি না, এরকম ধরনের একটা প্ল্যাটফর্মে অবশ্যই এটা উপকারে ভালো। অবশ্যই অবশ্যই এটা ভালো প্রকল্প একটা, যে এত সস্তায় 5 টাকা দিয়ে দুবার মানুষ পেট ভরে খেতে পাচ্ছে, এটা মানে সব মানুষকে এগিয়ে আসবে। এতে কিন্তু কোনো উপকারই হচ্ছে না আমার যতটুকু ধারণা, এর থেকে আরও অনেক ভালো ভালো পদক্ষেপ আছে যেগুলো ওইগুলি মিলে হয়তো ভালো হয়। আমি মনে করি যে আমাদের সাধারণ লোককে সরকারের পাশে তার এই প্রয়াসকে এগিয়ে আসার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো দরকার, যে তারা যেন সরকারের পাশে এসে দাঁড়ায়। এই ধরনের প্রচেষ্টা সব ধরনের মানুষকে এগিয়ে আসা উচিত, এবং আমার কাছে কোনো সাহায্য চাইলে আমি ব্যক্তিগতভাবে সাহায্য করব। একবেলা যে খাবারটা পাচ্ছে এরকম যদি সাধারণ মানুষও যদি তারা যদি এই এই ইয়েটার হাতটা যদি ধরে নেন যে না আমরাও এইভাবে একবেলা করে খাবারের একটা ব্যবস্থা করব, তাহলে মনে হয় এই উদ্যোগটা তো মানে সফল চলছে, সেটা আরও বেশিভাবে সফলতা হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলতে চাই যে ব্যক্তিগতভাবে মা ক্যান্টিনে সাহায্য করার কোনো ব্যাপারই নেই, সাহায্য যদি করতে হয় আমাদের গ্রামগঞ্জে যেসব এনজিওগুলো আছে তাদের মাধ্যমে সাহায্য করব। হ্যাঁ, যদি এরকম কোনো রকম প্রকল্প হয়ে থাকে বা সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে হ্যাঁ অবশ্যই কেন করবো না, অবশ্যই করবো। যদি 15,000 টাকা লাগে তাহলে আমার মনে হচ্ছে অনেক সংস্থা আছে এরকম, তারা দিতে রাজি আছে আর দিয়ে করাতে চায়। 100 বার আমার যতখানি ক্ষমতা ততখানি আমি দাঁড়াবো। বস্ত্র দেন, শীতের দিনে কম্বল দান করেন, এরকম সংস্থা প্রচুর লোক আছে, তাদের কাছে গেলে পরে নিশ্চয়ই এর একটা কিছু না একটা কিছু উপায় হবে। না, এই জাতীয় দায়িত্ব নিয়ে ওই মুষ্টিমেয় দু একজনই দিয়ে তথাকথিত সোশ্যাল ওয়ার্ক, এই তথাকথিত সোশ্যাল ওয়ার্কে আমি বিশ্বাসী। কলকাতা আর তার আশেপাশে মা কিচেন চালু আছে,
এই কিচেন এবার জেলা কেন্দ্রগুলোতেও চালু হোক, সেখানেও মানুষের খিদে আছে। যেখানে জেলা কেন্দ্রে এমন ব্যবস্থা আছে সেখানেও মানুষকে অংশ নিতে বলা হোক। সচ্ছল মানুষজন তাদের আনন্দের দিনগুলো ভাগ করে নিন ভুখা মানুষের সঙ্গে। আপনার হাতে দুটো পয়সা বেঁচে যায় মাসের শেষে, কটা মানুষকে খাবার যোগান, গ্যারেন্টি দিয়ে বলছি মন ভালো হয়ে যাবে। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।